নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকাইশ আজ এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এইটিকে মোহনবাগান বনাম এস সি ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে অর্থাৎ কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা এটিকে মোহনবাগান জিতে গেছে তিন এক গোলে এবং লিগ টেবিলে তারা এক নম্বর স্থানটা আরও পাকা করে ফেলেছে আর যদি গোল স্কোরারদের কথা বলা হয় তো এটিকে মোহনবাগান হয়ে গোল করেছেন রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস এবং তার সঙ্গে জাবি হান্ড্রানডেজ অপরদিকে এস সি ইস্টবেঙ্গল যে গোলটা পেয়েছে সেটা ছিল তিরির একটা ওন গোল তো এই ম্যাচটা নিয়ে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের কোনটি অন করে দিও কারণ পরবর্তীকালে তাহলেই তোমরা কিন্তু এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে তো যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় তো তোমাদের ম্যাচ প্রিভিউতে যেরকমটা বলেছিলাম যে দুটো দলে কিন্তু আনচেঞ্জ লাইন আপ নিয়ে নামতে পারে এবং সেরকমই লাইন আপ ছিল দুটো দলে কিন্তু লাস্ট ম্যাচে লাইন আপে কোনোরকম চেঞ্জ ছিল না এবং প্রথম থেকেই কিন্তু এটিকে মোহন বাগানের ম্যাচের উপর কন্ট্রোল ছিল এবং এটি কে মোহন বাগান যথেষ্ট ভালো খেলছিল আক্রমণও অনেক করছিল মাঝে মধ্যে এসি ইস্টবেঙ্গলও আক্রমণে আসছিল তো এটিকে মোহনবাগানের ফার্স্ট গোলটা কিন্তু আসে রয়কৃষ্ণার পা দিয়ে যেখানে তিরি একটা লং বল বাড়ায় এবং সেই বলটা কিন্তু রয় রয়কৃষ্ণের কাছে পৌঁছে যায় এবং তার পেছনে দু তিনজন ডিফেন্ডার ছিল কিন্তু রয় রয়কৃষ্ণা বল নিয়ে এগিয়ে যায় এবং দেন বাল এগিয়ে এলে তাকে কাটিয়ে নিয়ে কিন্তু একটা দুর্দান্ত ফিনিশ করে দিয়ে এটিকে মোহন মোহনবাগানকে এক শূন্য এগিয়ে দেয় এবং তারপরও কিন্তু এটিকে মোহনবাগানের কাছে গোল করার সুযোগ ছিল মার্সিলোনোকে একটা ডেভিড উইলিয়ামস ভালো বল বাড়িয়েছিলেন তো মার্সিলোনো সেটা ফিনিশ করতে পারে না এবং বারবারই কিন্তু এটিকে মোহনবাগান আক্রমণে আসছিল রয় কৃষ্ণার কাছেও কিন্তু আরও গোল করার সুযোগ ছিল উইলিয়ামস যথেষ্ট অ্যাক্টিভ লাগছিল উল্টো দিকে এসসি ইস্টবেঙ্গলের কথা বললে তাদের কম্প্যারেটিভলি আর কি অতটা আক্রমণে তারা আসতে পারছিল না কিন্তু তারা গোলটা পেয়ে যায় সেটা হচ্ছে একটা রাজু গাইকোয়াডের লং থ্রো থেকে যেই লং থ্রোটা ক্লিয়ার করার সময় সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে তিরির একটা হালকা কলিশন হয় এবং দেন বলটা তিরির মাথায় লেগে কিন্তু গোলে চলে যায় এবং অ্যাকচুয়ালি তারপর কিন্তু রাজু গাইকোয়াডের লং থ্রোগুলো ইটিকে মোহনবাগানের ডিফেন্ডারদের যথেষ্ট প্রবলেমে ফেলছিল এবং সেগুলো থেকে কিন্তু আর কি এসসি ইস্টবেঙ্গলকে বেশ কিছুটা ডেঞ্জারাস লাগছিল তো এইভাবে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয় এক এক গোলে দেন সেকেন্ড হাফ শুরু হয় এবং সেকেন্ড হাফের শুরু থেকেও কিন্তু এটিকে মোহনবাগানের প্রাধান্য ছিল ম্যাচে এবং কৃষ্ণ কিন্তু অনবদ্য খেলেছেন আজকের ম্যাচে এবং সেকেন্ড হাফে এটিকে মোহনবাগান যে দুটো গোল করে সেই দুটো গোলের আর কি পেছনেও কিন্তু কৃষ্ণেরই অবদান ছিল তো আজকের ম্যাচ যেটা ডার্বি ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু রয়কৃষ্ণার একখানা গোল এবং দুটো অ্যাসিস্ট আছে তো এর থেকে বোঝা যায় যে রয়কৃষ্ণা কিন্তু কতটা ভালো খেলেছেন আজকের ম্যাচে এবং ম্যাচের হিরো অব দ্য ম্যাচও তিনি হয়েছেন তো বাহাত্তর মিনিটের মাথায় কিন্তু এটিকে মোহনবাগান দ্বিতীয় গোল পেয়ে যায় যেখানে ড্যানি ফক্স বল ক্লিয়ার করতে গিয়ে রয়কৃষ্ণার পায়ে তুলে দেন এবং দেন বলটা নিয়ে বক্সে ঢুকে যান এবং তারপর ডেভিড উইলিয়ামসকে বল বাড়ান এবং ডেভিড উইলিয়ামস বলটা রিসিভ না করেই শর্ট মারেন এবং গিয়ে গোল হয়ে যায় সেখান থেকে এবং এটিকে মোহনবাগান দুই এক গোলে এগিয়ে যায় এবং দেন এটিকে মোহনবাগানের তিন নম্বর গোলটা আছে জাবি হান্ডান্ডেজের সঙ্গে রয়কৃষ্ণার একটা আর কি ভালো বোঝাপড়ার মাধ্যমে যেখানে জাবি হার্নান্ডেজ রয়কৃষ্ণাকে বল দেন এবং রয় কৃষ্ণা বল ভাসান এবং সেখানেও কিন্তু তিনজন এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার ছিল তারপরেও কিন্তু যাবি হান্ডানডেজ গিয়ে একটা ভালো হেড দেন এবং সেখান থেকে কিন্তু এটিকে মোহনবাগানের তৃতীয় গোল চলে আসে তো রয় কৃষ্ণা দুর্দান্ত খেলেছেন তবে যে গোলগুলো হয়েছে সেগুলো আর কি সেই গোলগুলোর ক্ষেত্রে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদেরও যথেষ্ট দোষ ছিল আর এসসি ইস্টবেঙ্গলের কথা বলে সেকেন্ড হাফে কিন্তু তারাও অনেকবার অ্যাট্যাকে গেছে বিশেষ করে ব্রাইট এনোবাখাড়ে তাকে কিন্তু খুবই ডেঞ্জারাস লাগছিল তার পায়ে বল পড়লে সে কিন্তু মানে বারবারই কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করছিল এবং গোল করার মতো দেখাতেও চলে গিয়েছিল কিন্তু বাদবাকি বাকি সেরকম কেউ তাকে সাপোর্ট দিতে পারেনি এবং মাঝে মধ্যে কিন্তু ব্রাইট এনোভ্যাকাড়েকে দেখে মনে হয়েছে বল বেশিক্ষণ পায়ে রাখছেন হয়তো একটা ক্ষেত্রে তিনি বক্সে ঢুকে পড়েছিলেন আগে রিলিজ করে দিলে কিন্তু সেখান থেকে এসসি ইস্ট বেঙ্গল গোলও পেয়ে যেতে পারত তো এরকম কিন্তু সিচুয়েশন ছিল ম্যাচের তো ম্যাচ যথেষ্ট ভালো হয়েছে আর কি দুটো দলের দুটো মেন প্লেয়ারের দিকে নজর ছিল রয় কৃষ্ণা এবং ব্রাইট এনোভ্যাখারে দুজনেই কিন্তু ইমপ্রেস করেছেন কিন্তু রয় কৃষ্ণা ম্যাচের হিরো অব দ্য ম্যাচ হয়ে গেছেন একটা গোল এবং দুটো অ্যাসিস্টের মাধ্যমে এবং পরপর পাঁচটা ম্যাচ কিন্তু এটিকে মোহন বাগান জিতে গেল এবং সবকটি ম্যাচেই কিন্তু রয়কৃষ্ণা গোল করলো তো একটা ভালো পারফরমেন্সের মাধ্যমে কিন্তু কলকাতা ডার্বি জিতে লিগ টেবিলে নিজেদের জায়গাটাকে কিন্তু আরও আর কি পাকাপুক্ত করে নিল এবং এই মুহুর্তে কিন্তু গোল ডিফারেন্সও বাড়িয়ে নিয়েছে এবং মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু পাঁচ পয়েন্টের ডিফারেন্স করে রেখেছে এটিকে মোহন বাগান তো লিগ টেবিলে এক নম্বর জায়গাটা ধরে রাখার জন্য এটিকে মোহনবাগানের কাছে ডার্বির গুরুত্ব অনেকটা ছিল তো এটিকে মোহনবাগান ম্যাচটা জিতে কিন্তু সেই জায়গাটা ধরে রাখলো এবং আরেকটা ব্যাপার তোমরা যারা খেয়াল করেছো একটু আমাকে বলো কারণ আমি ব্যাপারটা নিয়ে শিওর না তো আমি জাস্ট ম্যাচটা দেখি ভিডিওটা বানাচ্ছি রিপ্লেও দেখিনি তো সেটা হচ্ছে অঙ্কিত মুখার্জি যথাসম্ভব সম্ভব লাস্ট আর কি সন্দেশ সিঙ্গেনকে একটা ফাউল করার জন্য ইয়েলো কার্ড দেখে তবে তার আগেও যথাসম্ভব তিরিকে একবার ফাউল করার জন্য তাকে মনে হয় ইলো কার্ড দেখানো হয়েছিলো তো যদি সেটা হয়ে থাকে তো তার রেড কার্ড হয়ে যাবার কথা ছিল তো এই ব্যাপারটা নিয়ে আমি শিওর না তো তো তোমরা যদি কেউ ব্যাপারটা দেখে থাকো বা খেয়াল করে থাকো একটু কমেন্টে জানিও তো ব্যাস এটুকুই বলার ছিল আর কি ম্যাচ রিভিউ নিয়ে তো যথেষ্ট ভালো একটা ম্যাচ এটিকে মোহন বাগানের জন্য গেছে তাদের এখন লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা এবং তোমাদের আজকের ম্যাচে এটিকে মোহন বাগানের খেলা কেমন লেগেছে তিনটে গোল যেগুলো হয়েছে সেগুলো কীরকম লেগেছে তো রয় কৃষ্ণার খেলা কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এবং তার সঙ্গে অপর দিকে ব্রাইট ইনোভাখাটের খেলা কীরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো তো বাদ বাকি কিন্তু এটিকে মোহনবাগান আমার মনে হয় যোগ্য দল হিসেবেই কিন্তু ম্যাচটা জিতেছে তো গাইস ব্যাস এটুকুই বলার ছিল এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও শেয়ার করে দাও আমাদের চ্যানেলের প্রথম রেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বেলাইকনটিকেও অবশ্যই অন করে দিও কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করলে তবেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমরা পাবে তো চলো গাইশ আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই